হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে, দাঁড়াও বলছি দেখে, 9:26। মেয়ে গেল পড়তে, আজকে 11টা থেকে পড়া আছে, আর বেঙ্গলি টেস্টও আছে। সকালবেলা একবার কারেন্ট গেলে তাড়াতাড়ি চলে আসলো, আবার এখন গেছে, কী জানি কী হবে। আর ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে যাবে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, সেকেন্ড টাইম চা। এবারে কালকের দোকানের কিছু মুদিখানার মাল এনেছে, ওইগুলোকে স্যানিটাইজ করব, তারপরে ঘর ঝাড় দেবো। হ্যাঁ, অসুবিধা হয় খুব কারেন্ট না থাকলে। আর এখন তো ওয়াইফাইও চলবে না, এখন আমি কি করে ভিডিও পাবলিশ করব যদি 11টার মধ্যে কারেন্ট না আসে? কালকে বান্ধবী বাড়ি গেছিলাম, বান্ধবী আবার চা খাওয়ালো, ভালোই চা বানায়, বেশ গাঢ় রাখি। হ্যাঁ, রাখি চাটা বেশ ভালো দেয়, স্ট্রং, একদম গাঢ় দুধের মধ্যে জল থাকে না, একদম জল থাকে না ওর মধ্যে। আবার বুড়োটা উঠে যাচ্ছে, টাইম হয়নি আমার তো। চলো আবার পরে কথা বলছি, কি বলবো। আর আজকে রান্না করেছি, হ্যাঁ কি করলাম, হ্যাঁ বেগুন পোড়া দিলাম আমাদের জন্য, আর বাবার জন্য বেগুন ভাজা করলাম। আর দুপুরের খাওয়ার হচ্ছে আজকে কি আছে, হ্যাঁ বাঁধাকপি পাতা বাটা, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর ওই যে বললাম যে ওই চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে সে তরকারি করেছিলাম, ওটা কালকে বের করতেই ভুলে গেছি, ফ্রিজ থেকে গরম করে খেতে ভুলে গেছি। তো বাবাকে বললাম, বাবা আজকে দুপুরবেলা মনে করো, তাহলে ওটা গরম করে আজকে ওটাও খেয়ে নেবো। অল্প আছে, খুব একটা বেশি নেই, তিনজনের জন্য এনাফ। আর আমার বাবাকে স্নান টান করে আমার বাবাকে যাবো, একটু দিয়ে আসবো, গিয়ে ডিমটা দিয়ে আসবো। বাবা গেছে বারাসাত, কখন আসবে তার ঠিক নেই, জানি না। তো চলো পরে আবার কথা বলবো, এখনের জন্য এইটুকু থাক। বেরিয়ে পড়েছে, এই যো বাবা আজকে বাবার সাথে গেছিলো বলে বাবাকে আর ডাকলাম না, এবারে যাই বাবাদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ওকে, কথা
টাকা মতো লাগবে নাকি না 500 টাকা 500 টাকা তো সাগন তখন নিয়েছিল দেখা যাক দেখি বিয়াটি তো হলে বারবার আসা যাব কেন বিয়াটি তো হলে বারাসাত যাব কেন তা যাই হোক ওই বাবার সাথে দেখা হলো রাসা আমার বাবা তো বারাসাত গিয়েছিল আমি ভাবলাম আবার ডাকবো বা তো কত দূর গেছে তো যাই হোক আর দিতে আসলাম তো আস্তে আস্তে বাবাদের গলিতে বাবার সাথে দেখা হয়ে গেছে আর মা বলছে মার কোমরে পায়ে আবার ব্যথা করছে আসলে বেল্টটা পড়ছে না তো বেল্ট পড়াতে পারছে না বাবা ঠিক করে দেখি এখন মাকে পড়িয়ে দিয়ে তারপরে যাব চলো আবার মেয়ে এখনো আসতে দেরি আছে মেয়ে তো একটা সময় বোধ হয় ছুটি হবে আমি যাব না না তোমার যেতে মানে রাজীব নিয়ে আসবে কাজ করছে এসে আবার অফিসে কাজ করছে তো চলো পরে আবার কথা বলছি বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে আবার দিতে হবে খাবার আর মেয়ের মনে হয় আসতে দেড়টার সময় মনে হয় ছাড়বে ওকে আস্তে আস্তে অনেক লেট হবে স্নান করবে খাবে কী করবে জানি না তো এই আর বাবাকে খেতে দিলাম হাজবেন্ড বললো যে মেয়েকে নিয়ে এসে খাবে আমিও এখন খাবো না আমিও দেরি করেছি তো ওই জন্য তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আমি বাবাকে খেতে দেবো এখন আমি কফি বসিয়েছি আজকে চা খাবো না যে কফি খাবো তো কফি বসিয়েছি কফিটা হচ্ছে আর মেয়ের জন্য আবার আজকে আরও সিদ্ধ বসিয়েছি কী বল বিকালবেলা মানে সন্ধ্যার সময় বললো পরোটা বানিয়ে দিতে কি আলু রোল খাবে এরকম কিছু একটা খাবে বোধ হয় কীও মাথায় খেলে ও জানে সব উল্টো পাল্টা সব করে সে কতক্ষণ টাইম লাগায় এই আর যে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে ভালো লাগে না হবে মোবাইল ঘেটেছি আর এখন পাচ্ছে ঘুম বিকেলবেলা ঘুম বাজে তোমার 5টা বাজতে যায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে 4 মিনিট বাকি আর 5টা বাজতে এই আর আজকে দিনটা কীভাবে কাটলো বাড়িতে গেছিলাম বাবাকে ডিম দিতে ডিম বানিয়েছিলাম বাবা গেছিলো বারাসা তো বাড়ি গেছিলাম দিতে এই যে চলো চা এই চা বলছি ও রোজ দিন চা কফি খাওয়া যাক কফি বানাচ্ছি হয়ে এসছে নামাবোর বাড়ি তো চলো দেখো দেখো মেয়ে কি নতুন পদ্ধতি রোল খাচ্ছে আলু দিয়ে আলুর মধ্যে কী সব মিশিয়েছিস তুই ওগুলো বলবে না লেবু দিচ্ছে আর পেঁয়াজ আলু আছে ভিতরে স্ট্যাফিং আর সস দিয়েছে দুরকম সস বোধ হয় দুরকম সস দিয়েছে এই যে দেখেছো বান্ধবীও ফোন করছে না দেখাতে থাকি দেখো নতুন নতুন খাওয়া
নতুন নতুন খাওয়ার রেসিপি আমার মেয়েকে দেখলে পাবা, নতুন নতুন রেসিপি। কোন কোন স্বাদে খাওয়া হবে আমি নিজেও জানি না। দেখো সসগুলোকে সব কি করেছে বাবা। আচ্ছা তুই ধর, দেখ মা ভাজ করে দেবে। কি করেছে দেখো, লেটে গিয়ে মেটকে। ওটাই যেমন ওটাই খাবো, তাও ভালো। লটকানো মটকানো কি সব করেছে। হাফটাকে ভাজ করে নাও। হ্যাঁ হাফ ভাজ করো, এরপর ঘোরাও। উল্টো হলো দূর মোড়ানো ভুলে গেছি। হ্যাঁ মোড়ানো ভুলে গেছি, এগ রোল করি ভুলে গেছি। পেয়ে গেছি, পারে গেছি, পারে গেছি, আমি পারে গেছি, আমি পারে গেছি, পারে গেছি, আমি পারে গেছি, পারে গেছি, এই 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 পারে গেছি। দোকানের রোল মতো লাগছে কিন্তু, যতই আলু স্টাফিং হোক। মা এখন বানিয়ে দেবে না তো আমি কি করবো এই এগ রোল? হ্যাঁ শুধু মা করে দেয় না, এটাতে খা, এটাতে খাস না, এটা পুরো ঘেটে ঘুটে ঘ হয়ে গেছে, এই বন্ধ করে দে। তো তখন তো দেখলে মেয়ে কি খাবার করছে, মানে কি খেলো। আর আমি এখন রাত্রের খাবার মানে কি বানাবো তাই জন্য, আর এখন ভাজি পিঁয়াজ কলি আর আলু ভাজা, আর রাত্রিবেলায় রুটি করব। রাত্রিবেলা একটু পরে করবো, এখন যদি সময় থাকে ভেজে গুনগুন দেখার আগে তাহলে আমি করে নেবো, পরে আবার ইয়ে করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, এখন একটা ফোন আসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি রান্নাঘর থেকে, আর বেশি বাড়াবো না। ছোটো হলে ছোটো, বড় হলে বড়, যা হয়েছে হয়েছে। তো তোমরা দেখো, আর আজকের আমি কালকে ভাববো কী দেবো নাম, কেননা আমি তো জানোই তোমরা আমার যখন যেদিন যেমন যায় আমি ওইভাবেই ভিডিও করি, কেননা আমার আগে থেকে কোনো কন্টেন্ট ভাবা থাকে না, কেননা অত ভেবে চিনে কাজ করা যায় না। আর রোজ দিন তো দেখো ভাবনা চিন্তার মধ্যে তো সংসার চলে না। তো যাই হোক, আমি ডেলি ব্লগ করছি, তো ডেলি আমার যে জীবনে যা যা ঘটবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানি না কোথায় যেতে হবে, বাসার সুরক্ষাতে না ওই নর্থ সাউথে যেতে হবে বোধ হয়। সাউথ কী বেশ একটা জায়গা না, আমি অত সাথে জানি না, ওখানে হয়তো যেতে হবে, জানি না কী হবে এখন মার ফাইনাল ডিসিশন, মানে মাকে কোথায় নিয়ে যেতে হবে এমআরআই করতে, তো জানি না কী হবে। তো ঠিক হবে, যেটা হবে ভালোই হবে। তো চলো আজকে ব্লগটা এইটুকুই, যদি তোমাদের ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর প্রচুর মশা, কথা কী বলবো। তো চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।